সকাল থেকে এমন দীর্ঘ লাইন মিরপুর ইনডোর স্টেডিয়ামে। সবারই চাওয়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচের টিকিট নামের সোনার হরিণটি হাতে পাওয়া, তার জন্যই এত চেষ্টা, এত অপেক্ষা। সময় যত গড়িয়েছে টিকিট প্রত্যাশীদের লাইনও তত দীর্ঘ হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সর্বনিম্ন টিকিটের দাম 200 টাকা আর সর্বোচ্চ 1500 টাকা। তবে দর্শকদের চাহিদা সব থেকে বেশি 200 ও 300 টাকার সাধারণ গ্যালারির টিকিটে, যা ফুরিয়ে গিয়েছে মাত্র 3 ঘন্টার মধ্যে। দেওয়ার কথা ছিল 9টার দিকে, সেখানে শুরু করছে 9:30 দিকে, এখন এই পর্যন্ত আসি 200 টাকার টিকিট শেষ। এটা আর এতগুলো টিকিট কই গেল 200 টাকার টিকিট? আমরা এত কষ্ট করে এসে এখানে দাঁড়াইছি 6টা বাজে আর এরা আইসা মানে টিকিট সংগ্রহ করছে, কিন্তু এরা লাইনে দাঁড়া নাই। তবে অনেকেই অভিযোগ করেছেন অল্প দামের এসব টিকিটের বেশিরভাগই চলে গেছে কালোবাজারিদের হাতে, যেখানে 200 টাকায় কাউন্টারে টিকিট পেলেও সেই টিকিট বাইরে কালোবাজারিদের হাতে পাওয়া যাচ্ছে 800 থেকে 1000 টাকায়। 22,000 সিট এভাবে বিক্রি করলে 5 দিনে 22,000 টিকিট তারা শেষ করতে পারবে না, তো বাকি টিকিটগুলো কই যায়? অবশ্যই দুর্নীতি হইতাছে। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছি, যারা স্টুডেন্ট পড়াশোনা করি, তাদের পক্ষে সম্ভব না 300 টাকা টিকিট 500 টাকা বা 1000 টাকা দিয়ে কিনা। সিপাহী গিয়ে কেউ 100 টাকা 200 টাকা হাতে দিচ্ছে, ওনারা অনায়াসে ঢুকে দিতেছে, এগুলার কোনো প্রতিবাদ নাই। আমরা যারা সাধারণ দর্শক আছি, আমরা এই ভোগান্তিগুলো শিকার হইতেছে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। সম্প্রতি ভারতকে সিরিজ হারানোর ফলে ঘরের মাঠে স্টোকস বাটলারদের বিপক্ষে ভালো কিছুর আশায় হয়তো গ্যালারিতে থাকারই এমন আগ্রহ টাইগার ভক্তদের। রাশেদ অমিত, এখন ঢাকা।